হরে কৃষ্ণ। আমি প্রভাত বিষয়ে কিছু বলবো। অ্যাকচুয়ালি প্রভাতের বিষয়ে কী বলার আমার কোনো বলার যোগ্যতা নেই, তারপরেও আমি একটু বলার চেষ্টা করবো, কারণ প্রভাতের তিরোভাব তিথি, সেই জন্য প্রভাতের মহিমা যদি আমি একটু গাইতে পারি তাহলে আমার তো আত্মোন্নতি হবে এবং প্রভাত রসের কৃপা আমি লাভ করব। প্রভাত অ্যাকচুয়ালি 1965 খ্রিস্টাব্দে আমেরিকায় আগমনের পর কৃষ্ণ কৃপা শ্রীমূর্তিশীল অভয়চনার বিন্দু বক্রিয়ান স্বামীর পৃথিবীব্যাপী খ্যাতি লাভ হয়েছিল। পরবর্তীকালে ছিল প্রভাত রূপে তিনি পরিচিত হয়েছিলেন। ভারত ত্যাগ করার আগে তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন। পরবর্তী 12 বৎসরে তাকে 60-এরও অধিক গ্রন্থ রচনা করতে হয়েছিল। ভারত ত্যাগ করার আগে তিনি শিষ্যরূপে একজনকে দীক্ষা দান করেছিলেন। পরবর্তী 12 বৎসরে তিনি 4,000+ মানুষকে দীক্ষা দান করেছিলেন। তার ভারতের ত্যাগের আগে সামান্য কয়েকজনই বিশ্বাস করতেন যে পৃথিবীজুড়ে কৃষ্ণ ভক্তবৃন্দের একটি সঙ্গ গড়ে তোলার স্বপ্ন তিনি সার্থক করতে পারবেন। কিন্তু পরবর্তী দশকে তিনি আন্তর্জাতিক কৃষ্ণবন অমৃত সঙ্ঘের প্রতিষ্ঠাও পরিচালনা করেছিলেন এবং 100-এর ও অধিক শাখায় পত্তন করেছিলেন। আমেরিকায় উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগে তিনি কখনো ভারতের বাইরে যাননি, কিন্তু পরবর্তী 12 বৎসরে কৃষ্ণবন অমৃত আন্দোলনের প্রসারের উদ্দেশ্যে তিনি বিভিন্ন সময় সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন। যদিও পারমার্থিক বিপ্লব তার জীবনের এক বিশাল অবদান, কিন্তু তার জীবনের প্রথম 69 বৎসর ছিল এক কার্য সম্পাদনের প্রস্তুতি পর্ব। যদিও আমেরিকানদের কাছে ছিল প্রভাত ও তার শিক্ষা ছিল এক অপরিচিতের আকস্মিক উপস্থিতি স্বরূপ, তিনি ছিলেন আলাদা দিনে আশ্চর্য প্রদীপ থেকে বেরিয়ে আসা সেই জীবনের মতো একটি শতাব্দীর প্রাচীন সংস্কৃতি ঐতিহ্যে তিনি ছিলেন এক বলিষ্ঠ প্রতিনিধি। হরে কৃষ্ণ। 1896 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর অবচরণ দে নামে শিল প্রভাত জন্মগ্রহণ করেন। তার পিতা গৌরমোহন দে ছিলেন একজন বস্ত্র ব্যবসায়ী এবং তার মায়ের নাম ছিল রজনী। বাঙালি ঐতিহ্য অনুসারে তার পিতামাতার একজন জ্যোতিষকে দিয়ে শিশুপুত্রের টুকুজি করিয়েছিলেন এবং শিশুটির শুভ লক্ষণযুক্ত ভবিষ্যৎ কার্যকলাপের কথা যখন পাঠ করা হচ্ছিল তখন তারা সকলেই উৎফুল্ল হয়ে উঠেছিলেন। সে জ্যোতিষ একটি ভবিষ্যৎবাণী করেছিল, তার বয়স যখন 70 বছর হবে তখন তিনি সাগর পাড়ি দিয়ে বিদেশ যাবেন, এক বিখ্যাত ধর্মপ্রচারক রূপে স্বীকৃতি লাভ করবেন এবং 108টি মন্দির প্রতিষ্ঠা করবেন। হরে কৃষ্ণ হরি বল। আমি এতটুকু বললাম শিল প্রভাতের বিষয়ে, অনেক বক্তারা অনেক কিছু বলবেন, তো আপনারাও কিছু প্রভাতের বিষয়ে বলবেন। আর আগামীকালকে যেহেতু প্রভাতের ডিসিপ্লিয়েন্স ডে, প্রভাত এই পৃথিবীকে জ্বর জগৎকে ত্যাগ করে উনি আধ্যাত্মিক জগতে চলে গেছেন, তাই আমাদের মহাত্মাদের তিরোভাব তিথি যদি আমরা পালন করি তাহলে আমাদের ভক্তি বর্ধন হবে। তো আপনারা সকাল থেকে 12টা পর্যন্ত উপবাস পালন করতে পারেন। হরে কৃষ্ণ হরি বল।